এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আমি আজকে যাবো কলকাতা, তো আমি এর জন্য আজকে ব্লগটা এখান থেকে শুরু করেছি। আমি প্রায় আজকে খুব দেরি হয়ে গেছে আমার, তো খুব তাড়াতাড়ি করে আমার এখন ট্রেন ধরতে হবে। আমার ট্রেন হচ্ছে 8:19 আর এখন প্রায় বাজে 8:15, এই সরি 8:10 হয়ে গেছে। তো চলো আমি আজকে ব্লগটা এখান থেকে শুরু করি। তো এখানে আমি আর বাবা বেরিয়ে পড়েছি, মাকে টাটা টাটা করে দিলাম আর এখন যাচ্ছি আমি স্টেশনে। তো বাবা আমাকে পৌঁছে দিচ্ছে, আর যেহেতু প্রচণ্ড আমার লেট হয়ে গেছে কারণ আমি প্রায় বাড়ির থেকে বেরিয়েছি 9:12, আর এটা হচ্ছে আমাদের পারুলিয়া স্কুল। দেখতেই পাচ্ছ আমাদের স্কুল কতটা বড় স্কুল। আর যেহেতু আমার প্রচণ্ড দেরি হয়ে গেছে, তো রাস্তা দিয়ে না গিয়ে আর মানে স্কুলের ভেতর দিয়েই আমরা গেলাম। তো তারপর ভেতর দিয়ে গেছিলাম, যেহেতু আমার বললাম প্রচণ্ড লেট হয়ে গেছে। তো ফাইনালি আমি স্টেশনে চলে এসেছি আর বাবা আমাকে ছেড়ে দিয়েছে, বাবাও চলে গেছে বাড়িতে আবার। তো এখানে আমি দেখতেই পাচ্ছ দৌড়ে দৌড়ে নামছি, কারণ কি আমাকে আবার টিকিটও কাটতে হবে। তো এখানে আমার টিকিট কাটা দেখতে পাচ্ছ হয়ে গেছে টিকিট কাটা। আর তো এবার আমাকে, যেহেতু আমি লেডিসে উঠবো, তো আমি আবার একদম প্রথমে যাচ্ছি হেঁটে হেঁটে। আর এখানে একটু 1 মিনিট দাঁড়ানোর পরেই ট্রেনও ঢুকে গেছে, তো আমি ট্রেনেও উঠে পড়েছি। ট্রেনেও অ্যাকচুয়ালি প্রথমে খুব একটা ভিড় ছিল না। তারপরে যাই হোক, এটা হলো বিষ্ণুপিয়া স্টেশন, কারণ কি দেখো কত লোক। অ্যাকচুয়ালি বিষ্ণুপিয়াতেই সবাই নামে। আর আর কালকে খুব একটা ভিড় ছিল না, খুবই কম ভিড় ছিল। এর থেকেও আরও বেশি ভিড় হয় বিষ্ণুপিয়া স্টেশনে। তো আমি জানলার পাশেই বসি, যেহেতু আমার প্রিয় জায়গা আর এটা নবদ্বীপ চলে এসছে। তো এখান থেকে আরেকজন আমার স্পেশাল মানুষ উঠবে, তো সেটি হলো এই যে আমাদের অনামিকা দি, আমাদের ঢঙ্গেই। তো আমি আর ওই যাচ্ছি দুজনা মিলে। এখানে আমার যেহেতু খিদে পেয়ে গেছে, তো একটু চিড়ে ভাজাও খেয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ ট্রেনে কত ভিড়, প্রচণ্ড ভিড় হয়ে গেছিলো তারপর ট্রেনে। তো এখানে আমরা দুজনা মিলে একটু ফটো টটো তুলছিলাম, একটু ভিডিও করছিলাম। তো আর দেখতে পাচ্ছ আকাশটা কতটা সুন্দর হয়েছে, কারণ কি এই আকাশ দেখেই মনে হচ্ছে যে একটা পুজো পুজো একটা ভাব। চারিদিকে কি সুন্দর আকাশ, আর আকাশ আর গাছপালা, আমার বেশ ভালো লাগে এরকম সিন। তো আমি এগুলো একটু ক্যাপচার করলাম। আর আমরা হাওড়াতে চলে এসেছি, তো আমি এবার নামবো। তো নেমেও পড়েছি, দেখতে পাচ্ছ এটা হচ্ছে হাওড়া স্টেশন। আর কত লোক, প্রচণ্ড ভিড় হয় সবাই জানো। তো যাই হোক, এবার আমরা আমাদের যেহেতু প্রচণ্ড আমাদের খিদে পেয়ে গেছে, সেরকম খুব একটা কিছু খাইনি। তো এখানে আমরা একটা ফ্রুট জুস কিনে নিয়েছি, তো ফ্রুট জুস খেয়ে তারপরে আমরা গেলাম বাইরে, যাতে আমরা বাসে করে যাব। তো আমরা এখানে ছোলে বাটুরে খেয়ে নিলাম, আমরা 1 প্লেটই নিয়েছি আর এখান থেকে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি। তো খেয়ে দিয়ে আমরা এবার বাস ধরবো। আমরা বাসে উঠে গেছি, যেহেতু আমরা দুজনে জানলার পাশে বসেছি, তো আমরা এক সিটে আর বসিনি, দুজন আলাদা আলাদা সিটেই বসেছি। তো এবার আমরা নিউ মার্কেটের দিকে রওনা দিলাম। আর এখানেও দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে হাওড়া ব্রিজ, প্লাস আকাশটা দেখো কি সুন্দর, জাস্ট সেই পাজা মেঘ না কি বলে, তো সেরকমই প্রচণ্ড সুন্দর লাগছিল আকাশটা। আর এখানে গাড়ি ঘোড়াও সেরকম একটা ছিল না, খুব একটা ভিড় ছিল না রাস্তায়। তো যাই হোক, আমি যেটুখানি পেরেছি আমি ক্যাপচার করেছি। তো ফাইনালি আমরা চলে এসেছি নিউ মার্কেটে, আমরা বাস থেকে নেমে পড়েছি। আর এখানে দেখতেই পাচ্ছ ছেলেদের খুব সুন্দর সুন্দর টি-শার্ট পাওয়া যাচ্ছিলো, তো পছন্দ হয়েছিল। যাই হোক, পরে আর টি-শার্টগুলো নেওয়া হয়নি, কারণ কি আমরা, ও অনামিকাদি বলেছিলো এখন নিতে হবে না, পরে আসার সময় নিস, তো সেই জন্য আর নেওয়া হয়নি। আর এখানে দেখতে পাচ্ছ প্রচণ্ড অনেক কিছুর দোকান, মানে আনারকলি দোকান ছিল এখানে। আর কালেকশান দেখো, এখানে খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছিলো। তো এই ড্রেসটাও প্রচণ্ড পছন্দ হয়েছিল, খুবই পছন্দ হয়েছিল ড্রেসটা। তো দেখো ড্রেসটা কতটা সুন্দর। আর এখানে প্রচুর দোকান আছে, প্রচুর। তো এখানে দেখতে পাচ্ছ জিন্সের দোকান, এখানেও চুড়িদারের দোকান, এখানেও ছেলেদের টি-শার্টের দোকান, এখানেও
চুড়িদারের দোকান তো প্রচুর দোকান আছে, প্রচুর, তোমরা আসলে দেখবে। আর এটা হচ্ছে এখানে আমরা হচ্ছে কিছু সানগ্লাস দেখছিলাম, যেহেতু আমরা সানগ্লাস নিয়েছি তো এখান থেকে দেখতে পাচ্ছ কত সানগ্লাসের কালেকশান। এখানে পরপর অনেক দোকান আছে, তো তোমরা আসলে দেখতেই পাবে। আর এখানেও ফোনের কভারের দোকান ছিল, দেখো কি সুন্দর সুন্দর ফোনের কভারের দোকান, অনেক 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 দোকান ছিল। অ্যাকচুয়ালি তোমরা এখানে আসলে একদম মাথা ঘুরে যাবে, এত সুন্দর সুন্দর কালেকশান। যেহেতু সামনেই পুজো এসছে তো দেখতে পাচ্ছ কত কালেকশান এখানে। আর এগুলোর দাম বেশ অনেকই চায়, তো তোমরা এখানে বার্গেনিং করে এখানে নিও। তো আমাদের কিছু কিছু ড্রেস পছন্দ হয়েছে আর সেগুলোই আমরা দেখছি। এখানে প্রচণ্ড দাম চায় অ্যাকচুয়ালি, তোমাদের বার্গেনিং করতে হবে, এগুলো হাজার দু হাজার টাকার মতনও চায়, তো তোমাদের বার্গেনিং করে তোমরা কিনে নিও। আর এখানে দেখতেই পাচ্ছ ক্লিপস অ্যান্ড গার্ডার এইসবেরই দোকান আছে, হার গলার চোকার এইসবেরই দোকান আছে। অ্যাকচুয়ালি নিউ মার্কেটটা এতটা বড় যে একদিনে অ্যাকচুয়ালি ঘোরাটা পসিবল না, যেহেতু আমাদের বাড়ি অনেকটাই দূর, আমাদের যেতে প্রায় 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা লেগেই যায়। তো যাই হোক, এখানে আমরা হগ মার্কেটে ঢুকছি। হগ মার্কেটের ভেতরে যে দোকানগুলো আছে তো দেখতেই পাচ্ছি এখানেও অনেক 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 দোকান আছে। তো আমরা উঠে একদম সিঁড়ি দিয়ে উঠে আমরা উপরের দিকে যাচ্ছি। তো উপরে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি অনামিকা দি সামনে আছে, আর যেহেতু ও শাড়ি কিনবে তো আমরা শাড়ি দেখছিলাম, বাট খুব একটা পছন্দ হচ্ছিল না। দেখতে পাচ্ছ অনেক কালেকশান আছে অনেক। আর এখানেও নেক্সট একটা দোকানে চলে এসেছি, তো এখানেও অনেক সারারা দেখতেই পাচ্ছ, অনেক সারারা ছিল, দেন অনেক লেহেঙ্গা, অনেক কিছুই ছিল। আর এই দাদাটা আমাকে বলছে তুমি ভিডিও করছো তো করো, তো আমি এই কালেকশানগুলো দেখাচ্ছি। আর দেখতে পাচ্ছ লেহেঙ্গাগুলোও বেশ ভালোই ছিল, সিম্পলের মধ্যে। আর এখানে ওই লাল কালারের লেহেঙ্গাটাও আমার বেশ পছন্দ হয়েছিল, তো অনেক কিছু এখানে পাওয়া যায়, লেহেঙ্গা শাড়িস দেখতে পাচ্ছ, কালেকশান বেশ ভালোই ছিল। বাট আমরা যেহেতু অন্যরকম শাড়ি চাইছিলাম তো আমরা নিইনি। তো এবার আমরা আবার নেক্সট দোকানে চলে এসেছি, আর এটা কিন্তু হগ মার্কেটের ভেতরে, এসি হগ মার্কেট। তো তোমরা দেখতেই পারলে প্রথমে, তো ওখানেই আমরা হগ মার্কেটের ভেতরে অনেক দোকান আছে আর ফ্লোর আছে। তো আমরা এটা সেকেন্ড ফ্লোরে আমরা এই দোকানটাতে এসেছি। তো এখানেও অনামিকা দি দেখতে পাচ্ছ কিছু কিছু শাড়ি দেখছিল, তো এখান থেকে আমাদের শাড়ি পছন্দও হয়ে গেছে আর আমাদের বিল করাও হয়ে গেছে। দেখতে পাচ্ছ অনেক কটা শাড়িও মানে দেখছিল কোনটা ভালো লাগছিল কি না। আর এখানে আমি একটুখানি ভিডিও করে নিচ্ছিলাম। তো ওখান থেকে আমাদের কেনাকাটা হয়ে যাওয়ার পর আমরা দেন চলে গেলাম আরেকটা অন্য দোকানে। তো ওখানেও দেখতেই পারলে অনেক কিছুই রয়েছে। তো এবার আমরা যাচ্ছি ওপরে, তো এটা মনে হয় আই থিঙ্ক এটা 3rd floor। তো আমরা উপরে উঠে গেলাম, তো এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর ঠাকুরের কালেকশান ছিল, তো বেশ দাম চাইছিল। এই গণেশ ঠাকুরটা 9,500 টাকা দাম চাইছিল, দেন ওই দুর্গা ঠাকুরটাও 11,000 টাকা দাম চাইছিল, তো একটু বেশি দাম চাইছিল। যাই হোক, তোমাদের এখানে প্রচণ্ড বার্গেনিং করতে হবে, ওরা অনেক দাম চায়। বাট হ্যাঁ, এবার কিছু কিছু দোকানে একদম ফিক্স প্রাইস নেয় আর কিছু কিছু দোকানে বার্গেনিং করতে হয়, বাট যা দেখলাম এবার গিয়ে খুব একটা বার্গেনিং কোথাও একটা চলছে না, সবাই একদম ফিক্স প্রাইস চাইছিল। তো দেখতে পাচ্ছ খুব সুন্দর সুন্দর এখানে ঠাকুর ছিল, গণেশ ঠাকুর। আর দেন আমরা চলে এসেছি একটা চুড়ির দোকানে, এখান থেকেও আমরা চুড়ি কিনে নিয়েছি দুজনাই কিছু। তো দেখতেই পাচ্ছ অনেক চুড়ির দোকান, দেন এখানে আছে অনেক কলাবরি জুতোর দোকান, অনেক কিছু পাশাপাশি সব কিছু দোকান পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ অনেক 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 জুতোর দোকান, ব্যাগসের দোকান। তো এখান থেকেও কিছু কিছু ব্যাগ পছন্দ হয়েছিল, বাট
নেইনি সেরকমভাবে। আর এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু জুতো আর ব্যাগের কালেকশান। এটা হচ্ছে অ্যাকচুয়ালি নিউ মার্কেটের পেছন দিকটা দিয়ে এই দোকানগুলো তোমরা পেয়ে যাবে। এখানে বেশিরভাগই সব জুতো আর ব্যাগের দোকান। প্রচণ্ড দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়ও ছিল সেই দিন, মানে কালকে প্রচণ্ডই ভিড় ছিল, যেহেতু সামনেই পুজো, তো সবাই অ্যাকচুয়ালি শপিংই করতে গেছে, তো সেই জন্য ভিড় ছিল। এখানে কিছু কিছু টপস ছিল, কাপ্তান ছিল। দেখো আমি যতটা পেরেছি আমি ক্যাপচার করতে পেরেছি, জানি না কতটা কি পেরেছি, তোমরা আমাকে কমেন্টে বলো। দেখতেই পাচ্ছ কত ড্রেস এখানে রয়েছে, শারারা ছিল প্রচুর, শারারা, ক্রপ টপ। তো আমরা আবার যাচ্ছি ভেতর দিকে নিউ মার্কেটের, যেহেতু এটা বললামই নিউ মার্কেটের বাইরের দিকে এই মার্কেটটা। আর কত ভিড় দেখো, প্রচণ্ড ভিড় ছিল বললামই। আর এখানে দেখো ব্যাগের কালেকশন, এই দোকানটাতে অ্যাকচুয়ালি প্রচণ্ডই দাম চাচ্ছিলো, সব 1000 টাকার ওপরেই দাম চাইছিল, বাট 1 টাকাও কমাচ্ছিলো না এই দোকানটা থেকে। তো যাই হোক আমরা আবার নিউ মার্কেটের সামনে চলে এসেছি, দেন আমাদের খিদে পেয়ে গেছিলো যেহেতু দুপুরও হয়ে গেছিলো, তো আমরা একটু শরবত খেয়ে নিলাম। তো তারপরে এই দোকানটাতে চলে এসেছি, এই দোকানটাতে এর আগেও আমরা অনেকবারই খেয়েছি, মানে যখনই যাই আমরা এই দোকানটা থেকেই খাই, খুবই টেস্টি খাবারগুলো করে। তো দেখতে পাচ্ছ দোকানের নামটা আমি ঠিক দেখতে পাচ্ছি না, তো যাই হোক একদম নিউ মার্কেটের সামনেই এই দোকানটা আছে, কেএফসি টেএফসির পাশে। তো এখান থেকে আমরা 1 প্লেট ভেজ চাউমিন নিয়ে নিয়েছি, এগ চাউমিন, আর 2টো কোল্ড ড্রিঙ্কসও নিয়ে নিয়েছি। তো আমাদের ওগুলো খাওয়ার পর তো আবার আমরা মার্কেটিং শুরু করেছি কেনাকাটা। তো এখানে দেখতেই পাচ্ছ নানা ধরনের ব্যাগ আছে, দেন কত টেডি বিয়ার্স, তো অনেক কিছু দোকান। এইগুলো একদম নিউ মার্কেটের সামনেই আছে, নিউ মার্কেট ঢুকতেই এই দোকানগুলো পড়বে। তো দেখতে পাচ্ছ কি কিউট কিউট টেডি বিয়ার্স, এগুলো তোমার 400-500 থেকে তোমরা ছোটো ছোটোগুলো পেয়ে যাবে, আর বড়গুলোর দাম 1000-2000 টাকার উপরে। তো যাই হোক, আর এখান দিয়ে আমরা জুতোর কালেকশান দেখতেই পাচ্ছ, এই জুতোগুলোও তোমরা 300-350 টাকায় পেয়ে যাবে, বাট ওই জুতোর দোকানে একদমই বার্গেনিং হয় না। আর এখানে দেখতেই পাচ্ছ অনেক জাঙ্ক জুয়েলারির দোকান, মানে অনেক কালেকশান ছিল, প্রচণ্ড কালেকশান ছিল, বাট হ্যাঁ সেরকম খুব একটা আমি নিইনি এখান থেকে। এখানে চুড়ি রয়েছে, আর এখানে অনেক ছোটো ছোটো অনেক কানের পাওয়া যাচ্ছিলো, তো আমি এই কানেরটা নিয়েছি, আমার বেশ পছন্দ হয়েছিলো কানেরটা, তো আমি এই কানেরটা নিয়েছি। আর যেহেতু আমি একা একা ঘুরছিলাম এখন, তো আমি একটুখানি, আমার যেহেতু গলাটা প্রচণ্ড গরম ছিল, তো গরমের জন্য আমি একটুখানি আইসক্রিমও খেয়ে নিলাম। আর দেখতে পাচ্ছ কত লোক, জাস্ট দেখো। তো যাই হোক এবার আমরা চলে এসেছি সিরাম মলে, তো মলটাকেও বেশ সুন্দরভাবে বেশ সাজিয়েছে, কারণ কি যেহেতু সামনেই দুর্গা পুজো, তো এখানেও অনেক 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 দোকান আছে এই সিরাম মলে। এটা হচ্ছে একদম নিউ মার্কেটের পাশেই একদম এই সিরাম মলটা, তো এখানেও অনেক দোকান আছে। আর এখানে দেখতেই পাচ্ছ আমার মুখ চোখের কী অবস্থা, যেহেতু সারাদিনই রোদের মধ্যে আমরা দুজনে মিলে ঘুরে বেড়াচ্ছিলাম, তো দেখতেই পাচ্ছ মুখ চুকে জাস্ট কীরকম হাল হয়েছে আমাদের। তো যাই হোক এখানে একটা দোকানে এসেছি আমরা সিরাম মলের ভেতরে, তো এখানের কালেকশনও বেশ সুন্দর ছিল, আর আমার স্কিনটা পুরো একদম ধুলো ধুলো হয়ে গেছিলো যেহেতু ঘুরে বেড়াচ্ছিলাম রোদে ধুলোতে। আর এখানের কালেকশনও বেশ সুন্দর ছিল, এখানেও আনারকলি, দেন গাউন, তো লেহেঙ্গা, শাড়ি, অনেক কিছু এখানে পাওয়া যাচ্ছিলো। তো এখান থেকেও বেশ কিছু কেনাকাটা হয়ে যাওয়ার পর তো আমরা একটুখানি ফ্রেশ হতে গেলাম, তো দেখতে পাচ্ছ মুখ চুকের কী অবস্থা হয়ে রয়েছে। তো এখান থেকে ফ্রেশ ট্রেশ হয়ে আমরা বেরিয়ে গেলাম। তো আমরা নিউ মার্কেট থেকে বেরিয়ে আবার আমরা বাসে উঠে পড়লাম দুজনা, দেখতে পাচ্ছ যেহেতু রাত হয়ে গেছে, আর আমাদের ট্রেন ছিল 7:25 ট্রেন, তো ওই ট্রেনটাতেই আমরা এসেছি। আর দেখতে পাচ্ছ
প্রচণ্ড ভিড় ছিল, যেমনি সকালবেলাও ভিড় ছিল, রাত্রেবেলাও প্রচণ্ড জ্যাম ছিল। স্প্ল্যানেড থেকে অ্যাকচুয়ালি হাওড়াতে আসতে খুব জোর 15-20 মিনিট লাগে, বাট এই রাত্রেবেলায় এত জ্যাম ছিল আর এত ভিড় ছিল, তো আমাদের 40 মিনিটের উপরে আমাদের টাইম লেগেছে। আমরা 6:30 আগেই আমরা ট্রেনে বাসে উঠেছি, বাট আমরা হাওড়াতে গিয়ে পৌঁছেছি প্রায় 7:10-15। তো যাই হোক, দেখতে পাচ্ছ রাস্তায় কত ভিড়। তো আমার বেশ ভালো লাগে আমার কলকাতা, এই হাঁটতে আমার বেশি ভালো লাগে, বাট কোনো দিনও হাঁটা হয়নি। তো আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, যেহেতু পাশেই মানে গঙ্গা রয়েছে, আর এত সুন্দর হাওয়া দিচ্ছিল, মানে একটা অন্যরকমই একটা ফিলিংস হচ্ছিলো। আর যেহেতু বাসের জানলার পাশে বসেছিলাম, তো খুব ভালো লাগছিলো, আমার একটা রিফ্রেশ ব্যাপার লাগছিলো। আর তো যাই হোক, ফাইনালি আমরা হাওড়া স্টেশনে পৌঁছলাম, আর স্টেশনেও দেখতে পাচ্ছ প্রচণ্ড ভিড়, যেহেতু এখন পুজোর সবাই কেনাকাটা করতে ব্যস্ত, তো সেজন্য এখন প্রচণ্ডই ভিড় হচ্ছে। তাছাড়াও এমনিতেও তো হাওড়াতে প্রচণ্ডই ভিড় হয়, আর আমরা ট্রেনে উঠে গেছি, দেখতেই পাচ্ছ ট্রেনে প্রথম দিকে প্রচণ্ড ভিড় ছিল, বাট হ্যাঁ লাস্টে যেহেতু সবাই ওই ব্যান্ডেলের পর থেকে ফাঁকাই হতে থাকে, তো আমি দেখতেই পাচ্ছ পাঠা মেলে এখানে বসে আছি। আর আমার মুখ চোখের যা অবস্থা ছিল, আমার শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে গেছিলো, যেহেতু সারা দিন সেরকমভাবে কিছু একটা খাওয়া দাওয়া হয়নি, তো খুবই টায়ার ছিলাম মুখচুখ দেখে, বুঝতেই পারছো। আর যেহেতু এখানে আমরা দুজনা ছিলাম পাশাপাশি, আর এখানে আমরা একটুখানি জাস্ট একটু ভিডিও করছিলাম দুজনা, ও আমাদের এখানে একটুখানি কিসিং পর্ব চলছিল। তো যাই হোক, এবার যেহেতু অনামিকা দিন নবদ্বীপ চলে আসছে, তো ও নেমে যাবে, বলছিলো মিস ইউ। সত্যি আমরা দিনগুলো খুব মিস করি, যেহেতু আমরা আগে মেকআপ ক্লাসে যেতাম, তো ওখানে গিয়ে ওর সাথে আমার পরিচয় হয়েছিল, তো ওই দিনগুলো এখনও খুব মিস করি। আর ও দেখতেই পারো ট্রেন থেকে নেমে গেছে, আর ট্রেনটাও ছেড়ে দিল, তো আমার একা একা এখন প্রচণ্ডই আমার খারাপ লাগছিলো, আবার আমাকে একা একা যেতে হবে কিছুটা। তো দেখতেই পাচ্ছ নবদ্বীপ স্টেশনটাও বেশ সুন্দর করেছে এখন, কারণ কি খুব সুন্দর করেছে নবদ্বীপ স্টেশনটা, আমার বেশ ভালো লাগে নবদ্বীপ স্টেশন। তো ফাইনালি আমি পূর্বস্থলিতে নেমে পড়েছি, আর দেখতেই পাচ্ছ ওখানে আমার বাবা দাঁড়িয়ে আছে, আর বাবা আমাকে নিতে চলে এসছে। তো প্রায় 9:45 উপরে বেজে গেছিলো, তো এখানে আমি আর বাবা আবার বাড়ির থেকে আবার রওনা দিলাম। তো আই হোপ কি তোমাদের এই ভিডিওটাও ভালো লেগেছে, তো ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, ফ্রেন্ড ফ্যামিলি সবার সাথে শেয়ার করো, আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো সবাই খুব ভালো থেকো, আর এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও। বাই।